جي. السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. حضور আমি নাটোরের লালপুর থেকে রবিউল বলছি। জি জি রবিউল সাহেব। আমার এক নাম্বার প্রশ্ন আছে, শুক্রবারের দিন যেমন বিভিন্ন ঈদের ছুটিতে যানবাহনে বা ট্রেনে বা বিভিন্ন রাস্তায় ভিড় থাকে শুক্রবারে এবং যাতায়াত বেশি করে, তা আমি শুক্রবারকে ওরকম একটা জিনিস ধরে নিয়েছি যেমন তাইতুল ওযু তাইতুল মসজিদ নামাজটা শুধু শুক্রবারই পড়ার জন্য মসজিদে খুব তাকিদ এবং ভিড় হয়ে যায়, আর অন্য অন্য সময় তাইতুল ওযু বা তাইতুল মসজিদ কেউ পড়ে না বা আমল করে না, তাদের অবস্থান সম্পর্কে জানাবেন। আর দুই নাম্বার হচ্ছে, আমি কিছুদিন আগে দেখলাম শুক্রবার আগে এলাকার ইমাম সাহেব কিছু লোককে আহ্বান করছে কমপক্ষে আজকে সপ্তাহে জুম্মার নামাজ এই নামাজটা পড়েন, এতে কি বোঝা যাচ্ছে না যে অন্য অন্য পাঁচ ওয়াক্ত নামাজ আর পড়া লাগবে না, এই শুধু জুম্মার নামাজে ডাকার আহ্বানের জন্য একটা ফাইতালা দিবেন। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম সালাম আহমদুল্লাহ রহমাত। আমরা তো ফয়সালা দেওয়ার মানে না ফয়সালা তো আমরা সাহেব বিষয়ে অবশ্যই মতামত বলব। স্যার আমরা শুরু করতে পারি আজকের আয়োজন, যে শুক্রবার দিনটাকে কেন মানুষ এত বেছে নেয় বা বিশেষ বিশেষ গুরুত্ব দিয়ে থাকে তাহিয়াতুল ওযু তাহিয়াতুল মসজিদ পড়ার ওই নামাজ পড়ার ক্ষেত্রে, এ বিষয়টা উনি উল্লেখ করলেন। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد، أقول وبالله التوفيق. آمين اللهم آمين. أمي شكروبار بولينا لوك ديركي شكروبار بولتي نشيد كوري إتا لكتي غيلي أتا جيخاني لكا دركار بدو شيخاني لكن নতুবা বলবেন জুমাবার, একটা পবিত্র দিনকে শুক্র একটা বিশেষ ধর্মীয় লোকদের এই শুক্র এগুলি বুঝেন এই শুক্র কি জিনিস, সুতরাং শুক্রবার আর বিশ্ব ব্রহ্মাণ্ড দত্ত সব কিছু আমরা দেখি চন্দ্র সূর্য এর ব্রহ্মার অণ্ড, তো ব্রহ্মার অণ্ডের সঙ্গে শুক্রটা জড়িত থাকতে হয়, এই জন্য দর্শনটাটা বুঝতে হবে, সেই জন্য আমরা লিখতে যেখানে বাধ্য সেখানে শুক্রবার লিখব কিন্তু বলবো না, বলবো আমরা জুমাবার। তো এই জুমাবার একটা পবিত্র দিবস, এই জুমাবার আবার দুনিয়াও ধ্বংস হবে, দুনিয়াও শুরু হয়েছিল এই জুমাবার ঘোষণা দেওয়ার পরে, সুতরাং এই দিবসটা অর্থবহ এবং মর্যাদাপূর্ণ, সেই জন্য এই দিনে লোকেরা কিছু আমল করে এটা ভালো, কিন্তু এর মানে এই নয় যে আপনি জুমাবারে তাহিয়াতুল মসজিদ পড়বেন তাহিয়াতুল ওযু করবেন বাকি দিনগুলি না, বাকি দিনগুলো তো আপনি করবেন, অভ্যাস এইভাবে গড়তে হবে, এর মধ্যে ডিভিশন করার কোনো সুযোগ নেই, আমরা ইসলাম যদ্দূর পুরাটাই আমরা যতখানি সম্ভব আমাদের আমরা পরিপালন করব আমলে আনব, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সাহেব পরবর্তী প্রশ্ন ছিল যে আমাদের এলাকার এক ইমাম সাহেব আছেন, উনি শুধুমাত্র জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আহ্বান করে থাকেন, অন্তত জুমার নামাজটা আপনারা পড়েন, শুধুমাত্র এইভাবে জুমার নামাজ পড়ার ব্যাপারে আহ্বান করা এটা কি ঠিক হচ্ছে কিনা? না, শরীয়ত তো এগুলি অংশ করা ঠিক না, পুরাটাই উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা সবাই ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকো, সুতরাং ইসলামের ওয়াক্তি নামাজগুলো সালাদগুলো এই জুমার সালাদ এগুলি সবই গুরুত্বপূর্ণ, খুবই বেসিক মৌলিক জিনিস সবই করতে হবে, তবে মনে হয় ইমাম সাহেব তিনি গ্র্যাজুয়ালি তিনি করবেন যে আচ্ছা জুমার আর মসজিদ চিনুক আগে জুমার উসিলায়, এরপরে বাকি নামাজের অভ্যাস হবে, হয়তো ওনার খেয়ালে এটা আসছে সেই হিসাবে তিনি জুমার নামাজ পড়া এরপরে বাকি ওয়াক্ত নামাজগুলো আস্তে আস্তে তাদের সামনে তুলে ধরব, মনে হয় এই হেকমত কৌশল উনি অবলম্বন করেছেন। অবশ্যই জি।